প্রথমেই আপনাদের স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আমাদের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অর্থম অনর্থম গল্পের প্রথম পর্ব। গল্প পাঠে দীপ্ত, গল্পের বিভিন্ন চরিত্রে সৌপ্তিক, শ্যামল, পার্থ, জয়েতা এবং আমি দীপ্ত। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অর্থম অনর্থম গল্পের প্রথম পর্ব। স্নান ও দুপুরের খাবার খাবার জন্য উঠি উঠি করছিলাম। বেলা 10:30 বেজে গিয়েছে, এমন সময় পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ উঠে গিয়ে ফোন ধরল। শুনতে পেলাম সে বলছে, হ্যালো, কে আপনি? ও বিধু বাবু, নমস্কার নমস্কার, কি খবর? হ্যাঁ বলেন, কি আমায় যেতে হবে? তা বেশ, কত নম্বর? ও আচ্ছা, আমি ওই আধ ঘন্টার মধ্যেই গিয়ে পৌঁছব। পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে এলো। অজিত, চলো হে একটু ঘুরে আসা যাক, একটা খুন হয়েছে, বিধুবাবু স্মরণ করেছেন। আমি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, কোন বিধুবাবু? ডেপুটি কমিশনার? হ্যাঁ তিনি। আমার ওপর এত দয়া কেন হলো বুঝতে পারছি না। নিজের ইচ্ছায় যে ডাকেননি তা তাঁর কথার ভাবেই বেশ বোঝা গেল, বোধহয় ওপর থেকে অর্ডার এসেছে। পুলিশের ডেপুটি কমিশনার বিধুবাবুর সঙ্গে কাজের সূত্রে আমাদের আলাপ হয়েছিল। তিনি বেশ মুরুব্বি গোছের লোক ছিলেন, দেখা হলেই গুরুগম্ভীরভাবে ব্যোমকেশকে অনেক সদুপদেশ দিতেন। ব্যোমকেশ যে বুদ্ধি ও কর্মদক্ষতায় তাঁর থেকে সর্বাংশে ছোট, এই কথাটি ঘুরে ফিরে নানাভাবে প্রকাশ করবার চেষ্টা করতেন। ব্যোমকেশ অত্যন্ত বিনীতভাবে তাঁর লেকচার শুনত ও মনে মনে হাসত। বিধুবাবু নিজের গুণ গরিমার বর্ণনা করতে করতে অনেক সময় পুলিশের অনেক গূঢ় খবর প্রকাশ করে ফেলতেন। তাই পুলিশ সংক্রান্ত কোনো খবর প্রয়োজন হলেই ব্যোমকেশ তাঁর সামনে উপস্থিত হয়ে এক দফা লেকচার শুনে আসত। যৌবনকালে মনে হয় বিধুবাবু একেবারে নির্বোধ ছিলেন না, বিশেষত এই বয়স পর্যন্ত তাঁর অসাধারণ ধৈর্য ও কর্মোৎসাহ ছিল। কিন্তু পুলিশ আইনের কবলে পড়েই তাঁর বুদ্ধিটা বোধহয় নষ্ট হয়ে পড়েছিল। সহকর্মীরা আড়ালে তাঁকে বুদ্ধুবাবু বলে ডাকত। যা হোক, তাড়াতাড়ি কিছু জলযোগ করে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। বাসে যথাস্থানে পৌঁছতে মিনিট 20 সময় লাগল। জায়গাটা শহরের উত্তরাংশ, ভদ্র বাঙালি পল্লীর কেন্দ্রস্থল। নম্বর খুঁজতে খুঁজতে চোখে পড়ল একটা বাড়ির দরজায় দুইজন লাল পাগড়ি দাঁড়িয়ে সতর্কভাবে গোফে চাড়া দিচ্ছে। বুঝলুম এই বাড়িটাই হচ্ছে ঘটনাস্থল। ব্যোমকেশের নাম শুনে কনস্টেবলদ্বয় পথ ছেড়ে দিল, আমরা প্রবেশ করল। বাইরে থেকে দেখলে দোতলা বাড়িটা ছোট বলেই মনে হয়, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় বেশ বড়, অবস্থাপন্ন লোকের বাড়ি ছাড়া আর কিছুই নয়। বাড়িতে ঢুকেই সামনে খোলা দালানে বড় বড় টবে বাহারি তালগাছ সাজানো রয়েছে চোখে পড়ল। একটা প্রকাণ্ড কাচের পাত্রে লাল মাছ খেলা করছে। দালানের তিন ধারে বারান্দাযুক্ত কয়েকটি ঘর। প্রবেশদ্বারের সামনে দালানের অপর প্রান্তে উপরে উঠবার দুমুখো সিঁড়ি। ডান ধারের একটা ঘরে অনেক লোক গিজগিজ করছে দেখে আমরা সেই দিকেই গেলাম। দেখলাম ঘরের মাঝখানে টেবিলের সামনে স্থূলকায় পাকা গোফওয়ালা বিধুবাবু ভ্রু কুঞ্চিত করে বসে আছেন। বাড়ির চাকরের জেরা হয়ে গেছে, বামুনের জেরা চলছে,
লোকটা কাঁদো কাঁদো মুখে জোর হাত করে দাঁড়িয়ে বিধুবাবুর কড়া কড়া প্রশ্নের জবাব দিচ্ছে এবং ধমক খেয়ে চমকে চমকে উঠছে। কয়েকজন নিম্নতন পুলিশ কর্মচারী চারিদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখে বিধুবাবুর মুখ আরও অপ্রসন্ন হয়ে উঠল। তিনি বললেন, আপনারা এসেছেন? হ্যাঁ, বসুন বসুন। হ্যাঁ, বিশেষ আর কিছু নয়, একটা খুন হয়েছে, সামান্য ব্যাপার। কে আসামি তাও পরিষ্কার জানা যাচ্ছে, ওয়ারেন্টও ইস্যু করে দিয়েছি বুঝলেন, কিন্তু কর্তার হুকুম হলো আপনাকে ডাকতে হবে। কর্তার ইচ্ছায় কর্ম বুঝলেন, আপনিও দেখুন, যদিও দেখবার কিছুই নেই। আপনি স্বয়ং যে কাজে রয়েছেন তাতে আমার থাকা বা না থাকা সমান। যাই হোক, কমিশনার সাহেব যখন হুকুম দিয়েছেন তখন আপনার সহকারী হিসাবে আমি না হয় থাকব, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, কে খুন হয়েছে? ভগবানের অপার মহিমা, দেবতা একটু প্রসন্ন হলেন, বললেন, এ বাড়ির কর্তা কড়ালিবাবু গত রাত্রে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন। মৃত্যুর ধরনটা একটু নতুন, তাই সাহেব একেবারে ঘাবড়ে গেছেন, কিন্তু আসলে ব্যাপারটা খুব সহজ। কড়ালিবাবুর এক ভাগ্নে বুঝলেন, মতিলাল, আরে সেই তো এ কাজ করেছে মজাই, আর করেই ফেরার হয়েছে। গোড়া থেকে সমস্ত কথা না বললে আমার মতো লোকের বুঝে ওঠা সম্ভব নয়, দয়া করে একটু খোলসা করে যদি বলেন। বিধুবাবুর মুখের মেঘ সম্পূর্ণ কেটে গেল, তিনি একটু গম্ভীর হাসি হেসে বললেন, একটু বসুন বসুন, ওই লোকটা জেরাটা শেষ করে নিই, তারপর সব কথা আপনাকে বুঝিয়ে বলবো। পাচক ব্রাহ্মণটা তখনও দাঁড়িয়ে কাঁপছিল। বিধুবাবু তাকে প্রচণ্ড ধমক দিয়ে বললেন, এ শোনো, সাবধান হয়ে বুঝে সমঝে কথা বলবে, মিথ্যা কথা একটা বলেছ কি সঙ্গে সঙ্গে হাতে হাত করা, বুঝলে? আগে বিধুবাবু তখন অসমাপ্ত জেরা আরম্ভ করলেন, কাল রাত্রে তুমি মতিলাল বাবুকে কখন বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিলে? আগে ঘড়ি তো দেখিনি, বোধহয় একটা দুটো হবে। ঠিক করে বলো, একটা না দুটো? আগে বারোটা একটা হবে। হ্যাঁ, বারোটা একটা হবে। আবার আবার পাঁচ রকম কথা, ঠিক বলো, বারোটা না একটা না দুটো? আগে বারোটা। দারোগা তাড়াতাড়ি জবানবন্দি লিখে নিতে লাগল। তিনি পা টিপে টিপে চোরের মতো বেরিয়ে গেলেন? আগে হ্যাঁ, তিনি প্রায় রোজ রাত্রিরেই বাড়ি থাকেন না। আবার বাজে কথা, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও, মতিলাল বাবুকে তুমি ওপর থেকে নামতে দেখেছিলে? আগে না হুজুর, তিনি যখন সদর দরজা দিয়ে বেরিয়ে যান তখন দেখেছিলাম, ওপর থেকে নামতে দেখিনি। তুমি তখন কোথায় ছিলে? আগে আমি 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 সত্যি কথা বলো, তখন তুমি কোথায় ছিলে? আগে ধর্মাবতার, আমার দেশের লোকেরা এবাড়ির সামনে মেচ করে থাকে, তাই রাতের কাজকর্ম শেষ হলে তাদের আড্ডায় গিয়ে একটু বসি আর কি। ওহ, তুমি তখন আড্ডায় বসে বসে গাঁজায় দম দিচ্ছিলে? আগে সদর দরজা তখন খোলা ছিল? ভয়ে বামুন ঠাকুর শুকিয়ে গিয়েছিল, অস্পষ্ট কণ্ঠে বলল, আগে হ্যাঁ। বিধুবাবু কিছুক্ষণ ভ্রু কুঁচকে বসে থেকে বললেন, তাহলে রাত্রে কারা বাড়িতে আসা যাওয়া করেছিল তুমি আড্ডায় বসে বসে দেখেছিলে? আগে আর কেউ বাড়ি থেকে বেরোননি। তুমি কখন বাড়ি ফিরলে? আগে মতিবাবু চলে যাবার আধ ঘন্টা পরেই আমি বাড়ি এসে দরজা বন্ধ করে দিলুম, সুকুমারবাবু তার আগেই ফিরে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সুকুমারবাবু আবার কোথা থেকে ফিরে এসেছিল? তা জানি না হুজুর, তা জানি না।
আহ, তিনি কখন ফিরলেন? মতিবাবু বেরিয়ে যাওয়ার 20-25 মিনিট পরেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিধুবাবুর ভ্রু কুচকানোটি গভীরতর হল। তিনি কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, তুমি এখন যেতে পারো, দরকার হলে আবার তোমাকে জেরা হবে। বামুন ঠাকুর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে পালাল। বিধুবাবু তখন ঘর থেকে অন্য পুলিশ কর্মচারীদের সরে যেতে বললেন। ঘরে কেবল আমি আর ব্যোমকেশ রইলাম। বিধুবাবু আমাদের দিকে ফিরে বললেন, এই দেখলেন তো, একজনকে জেরা করেই সব বেরিয়ে পড়ল। ভালো জেরা করতে জানলে তা যা হোক, আপনার তো, আপনাকে তো আবার ওই গোড়া থেকে না বোঝালে আপনি বুঝতে পারবেন না। বাড়ির সকলের জবানবন্দি নিয়ে যেসব কথা আমি জানতে পেরেছি তা মোটামুটি আপনাকে বুঝিয়ে বলছি, মন দিয়ে শুনুন। ব্যোমকেশ মাথা হেঁট করে চুপচাপ শুনতে লাগল। বিধুবাবু বলতে আরম্ভ করলেন, এই বাড়ির যিনি কর্তা ছিলেন তার নাম ছিল করালীবাবু। তিনি বিপদনিক ও নিঃসন্তানও ছিলেন, বেশ অবস্থাপন্ন লোক। কলকাতায় 4-5খানা বাড়ি আছে, তাছাড়া ব্যাংকেও 2-3 লাখ টাকা জমা আছে। স্ত্রী পুত্র না থাকলেও তার পুষ্যির অভাব নেই। 3টে ভাগ্নে, মতিলাল, মাখনলাল ও ফণিভূষণ এবং শালীর 2টো ছেলে মেয়ে। সব শুদ্ধ এই 5টি লোককে করালীবাবু প্রতিপালন করতেন। তারা সবাই এই বাড়িতেই থাকে, তাদেরও 3 কুলে আর কেউ নেই। যতদূর জানা যায় করালীবাবু ভয়ঙ্কর খারাপ মেজাজের লোক ছিলেন, বাত ব্যাধিত পঙ্গু ছিলেন, বয়সও 60-62 হয়েছিল, তাই নিজের ঘর থেকে বড় একটা বেরুতেন না। কিন্তু বাড়িশুদ্ধ লোক তাকে বাঘের মতো ভয় করত। তার এক অদ্ভুত পাগলামি ছিল, তিনি কেবলই নিজের উইল তৈরি করতেন। তার 3খানা উইল দেরাজ থেকে বেরিয়েছে। প্রথমটায় তিনি মাখনকে ওয়ারিশ করে যান, দ্বিতীয়টায় ওয়ারিশ করেন মতিলালকে, এবং সবশেষেরটায় তার সমস্ত সম্পত্তি সুকুমারকে দিয়ে গেছেন। শেষ উইলটা তৈরি হয়েছে পরশুদিনকে। সুকুমারই এখন তার ওয়ারিশ। করালীবাবুর এই থেকে উইল বদলানোর কারণ ছিল এই যে, যখন যার ওপর তিনি চড়তেন তখনই তাকে উইল থেকে খারিজ করে দিতেন। এই উইলের ব্যাপারটা নিয়ে কাল দুপুরবেলায় মতিলালের সঙ্গে করালীবাবুর খুব একচোট ঝগড়া হয়ে যায়। মতিলালের শরীরে অনেক দোষ আছে, সে তাকে ঘাটের মড়া, 72-এ বুড়ো ইত্যাদি গালাগাল দিয়ে চলে আসেন। তারপর রাত্রি প্রায় 12টার সময় মতিলাল চুপি চুপি বাড়ি থেকে পালায়। মামুন এবং চাকর দুজনেই কিন্তু তাকে পালাতে দেখেছে। এই আজ সকালবেলা দেখা গেল করালীবাবু তার বিছানায় মরে পড়ে আছেন। কিন্তু কি করে মৃত্যু হলো, প্রথমটা তো কেউ বুঝতে পারেনি। আমি এসে বার করলাম তার এই ঘাড়ের ঠিক এই মেডোলা আর ওই ফার্স্ট ভার্টিব্রাটার মাঝখানে একটা সুচ আমূল ফুটিয়ে দিয়ে তাকে খুন করা হয়েছে। বিধুবাবু চুপ করলে ব্যোমকেশ মুখ তুলল। ভারী আশ্চর্য ব্যাপার তো, মেডালা আর ফার্স্ট সার্ভিক্স ভাটিপ্রার সন্ধিস্থলে ছুঁচ ফুটিয়ে খুন করেছে। এ যে একেবারে ব্রাইট অফ ল্যামোর। আচ্ছা, মতিলালের নামে ওয়ারেন্ট পার করে দিয়েছেন, লোকটা কাজকর্ম কিছু করে কি না খবর পাওয়া গেছে কি? আরে কিচ্ছু না কিচ্ছু না, 3rd ক্লাস অবধি বিদ্যমোগাই, ঘোর বকাটে, মামার অন্ন মারত আর বেলেল্লা গিরি করে বেড়াতো। আচ্ছা, আর মাখনলাল? তিনিও প্রায় দাদার মতোই, তবে অতটা নয়। কোকেন,
গাঁজা টাজা খায় বটে বুঝলেন, কিন্তু দাদার মতো এখনো নামকাটা সেপাই হয়ে ওঠেনি। আর ফণিভূষণ? তিনি আবার খোঁড়া। কথায় বলে না, কানা খোঁড়া একগুণ বাড়া, কিন্তু এ ছোঁড়া বোধ হয় অতটা খারাপ নয়। তার কারণ খোঁড়া বলে বাড়ি থেকে বেরোতে পারে না। তিন ভাইয়ের মধ্যে এই ফণিভূষণই একটু মানুষের মতো মনে হলো। আচ্ছা, আর সুকুমার? সুকুমার বেশ ভালো ছেলে, মেডিকেল কলেজে ফিফথ ইয়ারে পড়ে। তার বোন সত্যবতীও কলেজে পড়ে। এরা দুই ভাই বোনে বুড়োর যা কিছু সেবা শুশ্রূষা করত। এরা সকলেই বোধহয় অবিবাহিত? হ্যাঁ, মেয়েটিও। আচ্ছা, এবার চলুন বাড়িটা একবার ঘুরে দেখা যাক। মৃতদেহ বোধহয় এখনো স্থানান্তরিত হয়নি? না না। একটু অপ্রসন্নভাবে বিধুবাবু উঠে অগ্রবর্তী হয়ে চললেন, আমরা তাকে অনুসরণ করলাম। উপরে উঠবার সিঁড়ি বারান্দায় দুদিক থেকে উঠে মাঝে চওড়া হয়ে দ্বিতলে পৌঁছেছে। সিঁড়ির নিচে একটি ঘরের দরজা দেখা গেল। ব্যোমকেশ জিজ্ঞেস করল, ওই ঘরটি কার? এটা মতিলালের ঘর। বিশেষ কারণবশত নিচে শোয়াই পছন্দ করতেন। কর্তা অত্যন্ত কড়া মেজাজের লোক ছিলেন। রাত্রি 9টার পর কারুর বাইরে থাকবার হুকুম ছিল না। আর এর ঠিক ওপরের ঘরেই কর্তা শুতেন। ও, আর এই ঘরটি? ব্যোমকেশ সিঁড়ির পাশে কোণের ঘরটিকে নির্দেশ করল। ওটা মাখনলাল থাকে। আচ্ছা, এরা সবাই যে যার ঘরেই আছেন বোধ হয়, অবশ্য মতিলাল ছাড়া। হ্যাঁ নিশ্চয়, আমি কড়া হুকুম দিয়ে দিয়েছি, আমার বিনা অনুমতিতে কেউ যেন বাড়ির বাইরে না যায়। দোরের কাছে কনস্টেবল মোতায়েন আছে। ব্যোমকেশ অস্পষ্ট স্বরে প্রশংসা ও অনুমোদন সূচক কি একটা বলল, ঠিক শোনা গেল না। দোতলায় উঠে সামনেই একটা বন্ধ দরজা দেখিয়ে বিধুবাবু বললেন, এই ঘরে করালিবাবু শুতেন। দরজার সামনে গিয়ে হঠাৎ ব্যোমকেশ নিচু হয়ে ঝুঁকে বলল, এইটা কিসের দাগ? বিধুবাবু ঝুঁকে একবার দেখলেন, তারপর সোজা হয়ে তাচ্ছিল্য ভরে বললেন, এটা চায়ের দাগ। প্রতিদিন সকালে ওই মেয়েটি সত্যবতী চা তৈরি করে এনে করালিবাবুকে ডাকত। আজ সকালে সারা না পেয়ে ঘরে ঢুকে দেখল তিনি মরে পড়ে আছেন। সেই সময় বোধহয় ওই পেয়ালা থেকে চা চলকে পড়ে গিয়েছিল। ও, তো তিনি বুঝি সর্বপ্রথম করালিবাবুর মৃত্যুর কথা জানতে পারেন? হ্যাঁ। দ্বারে চাবি লাগানো ছিল, বিধুবাবু তালা খুলে দিল। আমরা ভিতরে প্রবেশ করলাম। ঘরটি মাঝারি আয়তনের, আসবাবপত্র বেশি নেই, কিন্তু যে কয়টি আছে সেগুলি পরিপাটিভাবে সাজানো। মেঝে মির্জাপুরি কার্পেট পাতা, ঘরের মাঝখানে কাজ করা টেবিল ক্লথে ঢাকা ছোট টিপাই, এক কোণে একটি আনলা, তাতে কোঁচানো থান ও জামা গোছানো রয়েছে। জুতোগুলো নিচে বার্নিশ করা অবস্থায় সারি সারি রাখা আছে। ঘরের বাঁদিকের কোণে একটা খাট, খাটের উপর চাদর ঢাকা একটা বস্তু রয়েছে। দেখলে মনে হয় কেউ যেন পাশ ফিরে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। খাটের পাশে একটা টেবিল, তার উপর কয়েকটি ওষুধের শিশি ও মেজার গ্লাস সারি দিয়ে সাজানো রয়েছে। কাচের গেলাস ঢাকা একটা কুঁজো খাটের শিয়রে মেঝের উপর রাখা রয়েছে। মোটের ওপর ঘরটি দেখলে গৃহকর্তা যে কিরূপ গোছানো লোক ছিলেন তা সহজেই অনুমান করা যায়, এবং বিছানায় শোয়ানো ওই চাদর ঢাকা লোকটি যে গত রাত্রিতে এই ঘরেই খুন হয়েছিল তা কল্পনা করাও দুঃসাধ্য হয়ে পড়ে। টিপাইয়ের ওপর তখনও এক পেয়ালা অনাস্বাদিত চা রাখা ছিল। ব্যোমকেশ প্রথমেই সেই পেয়ালাটাই অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করল।
শেষে মৃদুস্বরে কতকটা নিজ মনেই বলল, পেয়ালার অর্ধেক চা চলকে প্লেটে পড়েছে, পেয়ালাটা অর্ধেক খালি, প্লেটটা ভরা, কেন? আহা, সে কথা তো আগেই বলেছি, মেয়েটি শুনেছি, কিন্তু কেন? বিধুবাবু অর্থহীন প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন মনে করলেন না, বিরক্ত মুখে জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। ব্যোমকেশ সন্তর্পণে চায়ের পেয়ালাটা তুলে নিল, চায়ের উপর একটা সাদা স্তর পড়েছিল। চামচ দিয়ে নেড়ে সে আস্তে আস্তে মুখে একটু চা দিল, তারপর পেয়ালাটা যথাস্থানে রেখে দিয়ে মুখ মুছে খাটের পাশে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ স্থিরভাবে বিছানার দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, মৃতদেহ নাড়াচাড়া হয়নি, ঠিক যেমন ছিল তেমনই আছে, তাই তো? বিধুবাবু জানলার বাইরের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, কেবল চাদরটা মাথা পর্যন্ত ঢাকা দেয়া হয়েছে, আর ওই সুচটা আমি বার করে নিয়েছি। ব্যোমকেশ ধীরে ধীরে চাদরটা তুলে নিল। শুষ্ক শীর্ণ লোকটি যেন দেওয়ালের দিকে পাশ ফিরে ঘুমোচ্ছে, মাথার চুল সব পেকে যায়নি, কপালের চামড়া কুঁচকে কয়েকটা গভীর রেখা পড়েছে, মুখে মৃত্যু যন্ত্রণার কোনো চিহ্ন নেই। ব্যোমকেশ লাশ না সরিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করল, ঘাড়ের চুল সরিয়ে দেখল, নাকের কাছে ঝুঁকে অনেকক্ষণ কি নিরীক্ষণ করল, তারপর বিধুবাবুকে ডেকে বলল, আপনি নিশ্চয়ই খুব ভালো করেই লাশ পরীক্ষা করেছেন, তবে দুটো বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ঘাড়ে তিন তিনবার ছুঁচ ফোটানোর দাগ আছে। বিধুবাবু আগে তা লক্ষ্য করেননি, এখন তা দেখে বলল, হ্যাঁ, কিন্তু ও বিশেষ কিছু নয়, মেডেলা আর মেরুদণ্ডের সন্ধিস্থলটা খুঁজে পাইনি, তাই কয়েকবার ছুঁচ ফুটিয়েছে। আর ওই দ্বিতীয় বিষয়টা কি? নাকটা দেখেছেন? নাক? হ্যাঁ, নাক। বিধুবাবু নাক দেখলেন, আমিও ঝুঁকে দেখলাম। নাসারন্ধ্রের চারদিকে কয়েকটা ছোট ছোট কালো দাগ রয়েছে, শীতের সময় গায়ের চামড়া ফেটে যেরকম দাগ হয় ঠিক সেই রকম। বিধুবাবু বললেন, হ্যাঁ, বোধহয় সর্দি হয়েছিল, ঘন ঘন নাক মুছলে ওরকম দাগ হয়। এ দেখে আপনি কি অনুমান করলেন? কিছু না, কিছু না। চলুন এবার পাশের ঘরটা দেখা যাক, ওটা বোধহয় কড়ালিবাবুর বসবার ঘর ছিল। পাশের ঘরে টেবিল, চেয়ার, টাইপরাইটার, বইয়ের আলমারি ইত্যাদি ছিল। এই ঘরেই কড়ালিবাবু অধিকাংশ সময় কাটাতেন। বিধুবাবু টেবিলের দেরাজ নির্দেশ করে বললেন, এই দেরাজে তার উইলগুলো পাওয়া গেছে। ব্যোমকেশ এই ঘরটাও ভালো করে পরীক্ষা করল, কিন্তু কিছুই পাওয়া গেল না। দেরাজে অন্য কোনো কাগজপত্র ছিল না। ঘরের অপর দিকে ছোট একটা কলঘর, ব্যোমকেশ সেটাতে একবার উঁকি মেরে বলল, না, এখানে কিছু দেখবার নেই, এবার চলুন সুকুমারবাবুর ঘরে, তিনি মৃতের উত্তরাধিকারী না? আচ্ছা, ভালো কথা, ছুঁচটা একবার দেখি। বিধুবাবু পকেট থেকে একটা খাম বার করে দিলেন, ব্যোমকেশ তার ভিতর থেকে একটা ছুঁচ বার করে দুটো আঙুলে তুলে ধরল। সাধারণ ছুঁচ অপেক্ষা আকারে একটু বড় ও মোটা, অনেকটা কাঁথা সেলাইয়ের ছুঁচের মতো, তার প্রান্ত থেকে একটা সুতো ঝুলছে। ব্যোমকেশ বিস্ফারিত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চাপা স্বরে বলল, আশ্চর্য, ভারী আশ্চর্য। কি সুতো দেখছেন না, ছুঁচে সুতো পরানো রয়েছে, কালো রেশমের সুতো। তা তো দেখতে পাচ্ছি, কিন্তু সুঁচে সুতো পরানো থাকাতে আশ্চর্যটা কি? ব্যোমকেশ একবার বিধুবাবুর দিকে তাকালো, তারপর যেন একটু লজ্জিতভাবেই বলল, তা তো বটেই, আশ্চর্য হবার আর কি আছে, ছুঁচে সুতো পরানো তো হয়েই থাকে, সেজন্যই তো ছুঁচের সৃষ্টি। ছুঁচ খামে ভরে বিধুবাবুকে ফেরত দিল, বলল, চলুন এবার সুকুমারবাবুকে দেখা যাক। বারান্দার বাঁদিকের মোড় ঘুরে কোণের ঘরটা সুকুমারবাবুর,
দরজা ভেজানো ছিল। বিধুবাবু নিঃসংশয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন। সুকুমার টেবিলের উপর কনুই রেখে দুহাতে মুখ ঢেকে বসেছিল। আমরা ঢুকতেই তাড়াতাড়ি উঠে দাঁড়াল। ঘরের একধারে খাট, অপর ধারে টেবিল, চেয়ার ও বইয়ের আলমারি, কয়েকটা তোরঙ্গ দেয়ালের একধারে উপর উপর করে রাখা আছে। সুকুমারের বয়স মনে হয় 24-25 হবে। চেহারাও বেশ ভালো, ব্যায়ামপুষ্ট, বলিষ্ঠ গোছের দেহ, কিন্তু বাড়ির এই ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে মুখ শুকিয়ে চোখ বসে গিয়ে চেহারা অত্যন্ত শ্রীহীন হয়ে পড়েছে। আমাদের তিনজনকে একসঙ্গে প্রবেশ করতে দেখে তার চোখে একটা ভয়ের ছাপ পড়ল। বিধুবাবু বললেন, এই যে সুকুমারবাবু, ইনি হচ্ছেন ব্যোমকেশ বক্সি, আপনার সঙ্গে কথা বলতে চান। বসুন। ব্যোমকেশ টেবিলের সামনে বসল। একখানা বই টেবিলের ওপর রাখা ছিল, তুলে নিয়ে দেখল, গ্রেড অ্যানাটমি। পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনি কাল রাত 12টায় কোথা থেকে ফিরছিলেন সুকুমারবাবু? সুকুমার চমকে উঠল, তারপর অস্পষ্টভাবে বলল, সিনেমায় গিয়েছিলাম। ব্যোমকেশ মুখ না তুলে জিজ্ঞাসা করল, কোন সিনেমায়? চিত্রা। আহা, এই আমাকে আগে বলা উচিত ছিল, বলেননি কেন? হ্যাঁ, দরকারি কথা বলে মনে হয়নি, তাই বলিনি আর কি। দরকারি কি অদরকারি সে বিচার আমরা করব? আপনি যে চিত্রায় গিয়েছিলেন তার কোনো প্রমাণ আছে? সুকুমার কিছুক্ষণ নত মুখে চিন্তা করল, তারপর আনলায় টাঙানো পাঞ্জাবির পকেট থেকে একখণ্ড রঙিন কাগজ এনে দেখালো। কাগজখানা সিনেমার টিকিটের অর্ধাংশ। বিধুবাবু সেটা ভালো করে দেখে নোটবুকের মধ্যে রাখলেন। ব্যোমকেশ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, সন্ধ্যের শোতে না গিয়ে 9:30 শোতে গিয়েছিলেন, এর কোনো কারণ ছিল কি? সুকুমারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে নিচু স্বরে বলল, না, কারণ এমন কিছু। বেশি রাত্রি পর্যন্ত বাইরে থাকা করালিবাবু পছন্দ করেন না, এ কথা নিশ্চয়ই আপনার জানা ছিল। সুকুমার উত্তর দিতে পারল না, ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে ব্যোমকেশ জিজ্ঞেস করল, আচ্ছা, করালিবাবুর সঙ্গে আপনার শেষ দেখা কখন হয়েছিল? সন্ধে 5টার সময়। আপনি তার ঘরে গিয়েছিলেন? হ্যাঁ। কেন? সুকুমার জোর করে নিজের কণ্ঠস্বর সংযত করে বলল, মেসোমশাইকে উইল সম্বন্ধে কিছু বলতে গিয়েছিলাম, তিনি মতিদাদাকে বঞ্চিত করে আমার নামে সমস্ত সম্পত্তি উইল করেছিলেন। এই নিয়ে মতিদার সঙ্গে দুপুরবেলা তার বচসা হয়। আমি মেসোমশাইকে বলতে গিয়েছিলাম আমি একাদার সম্পত্তি চাই না, তিনি যেন তার সম্পত্তি সবাইকে সমানভাবে ভাগ করে দেন। তারপর? আমার কথা শুনে তিনি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। আপনিও বোধহয় বেরিয়ে গেলেন? হ্যাঁ, সেখান থেকে আমি ফণীর ঘরে গিয়ে বসলাম। ফণীর সঙ্গে কথা বলতে বলতে রাত হয়ে গেল, মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম বায়োস্কোপ দেখে আসি। ফণীও যেতে বলল, তাই রাত্রে চুপি চুপি গিয়েছিলাম, ভেবেছিলাম মেসোমশাই জানতে পারবেন না। সুকুমারের কৈফিয়ত শুনে বিধুবাবু সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছেন তা বেশ বোঝা গেল। ব্যোমকেশের মুখ কিন্তু নির্বিকার হয়ে রইল। বিধুবাবু বেশ কঠিন স্বরে বললেন, আপনার মনের কথা কি বলুন তো ব্যোমকেশবাবু, আপনি কি সুকুমারকে খুনি বলে সন্দেহ করেন নাকি? না না, সে কি কথা, চলুন এবার ওর বোনের ঘরটা। হ্যাঁ চলুন, কিন্তু অযথা একটি মেয়েকে উত্তক্ত করবার কোনো দরকার ছিল না, তাকে যা জিজ্ঞেস করবার আমি জিজ্ঞেস করে নিয়েছি। সে তো নিশ্চয়ই, তবু একবার। বারান্দা যেখানে মোড় ফিরেছে সেই কোণের উপর মেয়েটির ঘর। বিধুবাবু গিয়ে দরজায় টোকা মারলেন। আধ মিনিট পরে একটি 17-18 বছরের মেয়ে দরজা খুলে আমাদের দেখে দরজার পাশে সরে দাঁড়াল।
আমরা সংকুচিত পদে ঘরে প্রবেশ করলাম। সুকুমারও আমাদের পিছন পিছন এসেছিল। সে গিয়ে ক্লান্তভাবে বসে পড়ল। ঘরে ঢুকবার সময় মেয়েটিকে একবার দেখে নিয়েছিলাম। তার গায়ের রং ময়লা, লম্বা রোগা গোছের চেহারা, কেঁদে কেঁদে চোখ দুটো লাল হয়ে গেছে, মুখও একটু ফুলেছে। সুতরাং সে সুশ্রী কি কুশ্রী তা বোঝার উপায় নেই। মাথার চুল রুক্ষ। এই শোকে অবসন্ন মেয়েটাকে জেরা করার নিষ্ঠুরতার জন্য মনে মনে ব্যোমকেশের উপর রাগ হচ্ছিল, কিন্তু তার কুণ্ঠার আড়ালে যে একটা দৃঢ় সংকল্পিত উদ্দেশ্য রয়েছে তাও বুঝতে পারছিলাম। ব্যোমকেশ মেয়েটিকে একটি নমস্কার করে বিনীতভাবে বলল, আপনাকে একটু কষ্ট দেব, কিছু মনে করবেন না। এরকম একটা ভয়ানক দুর্ঘটনা যখন বাড়িতে হয়ে যায়, তখন বোঝার ওপর শাঁখের আঁটির মতো পুলিশের ছোটোখাটো উৎপাত সহ্য করতে হয়। শুনুন মশাই, পুলিশের নামে বদনাম দেবেন না, আপনি পুলিশ নন। ব্যোমকেশ সেদিকে কর্ণপাত না করে বলল, বেশি নয়, দু একটা সাধারণ প্রশ্ন আপনাকে করব, বসুন। বলে ঘরের একটিমাত্র চেয়ারকেই নির্দেশ করল। মেয়েটি বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে একবার ব্যোমকেশের দিকে তাকাল, তারপর চাপা ভাঙা গলায় বলল, আপনি কি জানতে চান বলুন, আমি দাঁড়িয়েই জবাব দিচ্ছি। বসবেন না? আচ্ছা, আমি তাহলে বসি। চেয়ারে বসে ব্যোমকেশ একবার ঘরের চারদিকে দেখে নিল। এ ঘরটিও সুকুমারের ঘরের মতোই অত্যন্ত সাধাসিধে, আসবাবের বাহুল্য তেমন নেই। খাট, টেবিল, চেয়ার, বইয়ের আলমারি, বাড়তির মধ্যে একটা দেরাজযুক্ত ড্রেসিং টেবিল। কড়ি কাঠের দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে ব্যোমকেশ বলল, আপনি রোজ সকালে চা নিয়ে করালিবাবুকে ডাকতেন? মেয়েটি নীরবে ঘাড় নাড়ল। আজ তাহলে চা দিতে গিয়েই আপনি প্রথম জানতে পারেন যে তিনি মারা গেছেন? মেয়েটি আবার ঘাড় নাড়ল। তার আগে আপনি কিছু জানতেন না? বাজে প্রশ্ন, বাজে প্রশ্ন, একেবারে ফুলিশ। ব্যোমকেশ না শোনার ভান করে বলল, রাত্রিতে করালিবাবুর দরজা খোলা থাকত? হ্যাঁ, এবাড়ির কারোর দরজা বন্ধ করে শোবার হুকুম ছিল না, মেসমশাই নিজেও দরজা খুলেই শুতেন। বটে, তাহলে? বিধুবাবু আর সহ্য করতে না পারে বলে উঠলেন, ঢের হয়েছে, এবার উঠুন উঠুন, যত সব বাজে বাজে প্রশ্ন করে বেচারিকে বিরক্ত করার দরকার নেই, আপনি ক্রস এক্সামিন করতে জানেন না মজাই। এতক্ষণে ব্যোমকেশের বিনীতভাবের মুখোশ খসে পড়ল। খোঁচা খাওয়া বাঘের মতো সে বলল, যদি বারবার বিরক্ত করেন তাহলে কমিশনার সাহেবকে জানাতে বাধ্য হব যে আপনি আমার অনুসন্ধানে বাধা দিচ্ছেন। আপনি জানেন এ ধরনের কেস সাধারণ পুলিশের এলাকায় পড়ে না, এটা সিআইডির কেস। গালে চড় খেলেও মনে হয় বিধুবাবু এত স্তম্ভিত হতেন না। তিনি রাগি চোখে কটমট করে কিছুক্ষণ ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলেন, তারপর অর্ধোচ্চারিত কথা গিলে ফেলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ব্যোমকেশ মেয়েটির দিকে ফিরে আবার আরম্ভ করল, আপনি করালিবাবুর মৃত্যুর কথা জানতেন না? ভেবে দেখুন। ভেবে দেখেছি, জানতাম না। ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রু কুঁচকে চুপ করে রইল, তারপর বলল, যাক। আচ্ছা, এখন আর একটা কথা বলুন তো, করালিবাবু চায়ে কচামচ চিনি খেতেন? মেয়েটি এবার অবাক হয়ে তাকিয়ে রইল। শেষে বলল, চিনি মেসমশাই চায়ে চিনি একটু বেশিই খেতেন, 3-4 চামচ দিতে হতো। তবে আজ তার চায়ে আপনি চিনি দেননি কেন? মেয়েটির মুখ একবারে ছাইয়ের মতো হয়ে গেল। ত্রাস বিস্ফারিত চোখে সে একবার চারদিক তাকাল, তারপর অধর দংশন করে অতি কষ্টে নিজেকে সম্বরণ করে বলল, বোধহয় মনে ছিল না, কাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো নেই। কাল কলেজ গিয়েছিলেন? হ্যাঁ। অলসভাবে ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে বলল, সব কথা খুলে বললে আমাদের অনেক সুবিধা হয়, আপনাদেরও হয়তো সুবিধা হতে পারে।
মেয়েটি ঠোঁট টিপে দাঁড়িয়ে রইল, উত্তর দিল না। ব্যোমকেশ আবার বলল, সব কথা বলবেন কি? আমি আর কিছু জানি না। ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলল। এতক্ষণ সে টেবিলের উপর রাখা একটা সেলাইয়ের বাক্সের দিকে তাকিয়েছিল, এবার টেবিলের কাছে গিয়ে দাঁড়াল। বাক্সটা নির্দেশ করে বলল, এইটা আপনার বোধ হয়? হ্যাঁ। বাক্সটা ব্যোমকেশ খুলল। বাক্সর মধ্যে একটা অসমাপ্ত টেবিল ক্লথ ও নানা রঙের রেশমি সুতো তাল পাকানো ছিল। সুতোর তালটা তুলে নিয়ে ব্যোমকেশ নিজের মনে বলতে লাগল, লাল, বেগুনি, নীল, কালো। কালো। সুতো রেখে দিয়ে বাক্সর মধ্যে কি একটা খুঁজল, পাট করা টেবিল ক্লথটা খুলে ধরল। তারপর মেয়েটির দিকে ফিরে বলল, ছুঁচ কই? মেয়েটি একেবারে কাঠ হয়ে গিয়েছিল। তার মুখ দিয়ে কেবল বের হল, ছুঁচ। হ্যাঁ, ছুঁচ। ছুঁচ দিয়েই সেলাই করেন নিশ্চয়ই, সেই ছুঁচ কোথায়? মেয়েটি কি বলতে গেল কিন্তু কিছু বলতে পারল না। হঠাৎ ফিরে, দাদা, বলেই ছুটে গিয়ে সুকুমার যেখানে বসেছিল সেইখানে তার কোলের উপর মাথা রেখে কেঁদে উঠল। চাপা কান্নার আবেগে তার সমস্ত দেহ কেঁপে উঠতে লাগল। সুকুমার বিয়োভলের মতো তার মুখটা তোলবার চেষ্টা করতে করতে বলতে লাগল, সত্যবতী মুখ তুলল না, কাঁদতেই থাকল। ব্যোমকেশ তাদের কাছে গিয়ে নরম সুরে বলল, ভালো করলেন না, আমাকে বলতে পারতেন, আমি পুলিশ নই, শুনেছেন তো, বললে হয়তো আপনাদের সুবিধাই হতো। চলো অজিত। ঘর থেকে বাইরে এসে ব্যোমকেশ সন্তর্পণে দরজা ভেজিয়ে দিল। কিছুক্ষণ ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থেকে হঠাৎ মুখ তুলে বলল, এবার হ্যাঁ ফণীবাবু, চলো, বোধহয় ওদিকের ঘরটা তাঁর। করালিবাবুর ঘর পার হয়ে বারান্দার অপর প্রান্তের মোড় ঘুরে পাশেই একটা দরজা পড়ে। ব্যোমকেশ তাতে টোকা মারল। একটা 20-22 বছর বয়সের ছেলে দরজা খুলে দিল। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আপনি ফণীবাবু? সে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, আসুন। ফণীর চেহারা দেখে মনে হয় তার শরীরে কোথাও একটা অসঙ্গতি আছে, কিন্তু সহজে তা ধরা যায় না। তার দেহ বেশ পুষ্ট, কিন্তু মুখখানা হাড় বের করা। বহুদিনের চাপা বেদনা যেন অল্প বয়সেই তার মুখখানাকে রেখা চিহ্নিত করে দিয়েছে। আমরা ঘরে প্রবেশ করতেই সে আগে আগে একটা চেয়ার দেখিয়ে বলল, বসুন। তখন তার হাঁটার ভঙ্গি দেখে বুঝলাম শারীরিক অসঙ্গতিটা কোনখানে। তার বাঁ পাটা অস্বাভাবিক সরু, চলতি কথায় যাকে বলে ছিনে পড়া, ঠিক তাই। ফলে হাঁটবার সময় বেশ একটু খুঁড়িয়ে চলছিল। আমি বিছানায় এক পাশে বসলাম, ফণি আমার পাশে বসল। ব্যোমকেশ প্রথমটা যেন কি বলবে ভেবে পেল না। শেষে একটু ইতস্তত করে বলল, এই ব্যাপারে পুলিশ আপনার দাদা মতিলালবাবুকে সন্দেহ করে, আপনি জানেন বোধ হয়? জানি, কিন্তু আমিও জোর করে বলতে পারি যে দাদা নির্দোষ। দাদা ভয়ানক রাগি আর ঝগড়াটে, কিন্তু সে মামাকে খুন করবে আমি বিশ্বাস করতে পারি না। বিষয় থেকে বঞ্চিত হবার রাগে তিনি এ কাজ করতে পারেন নাকি? সে অজুহাত শুধু দাদার নয়, আমাদের 3 ভাইয়েরই আছে, তবে শুধু দাদাকে সন্দেহ করবেন কেন? ব্যোমকেশ প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, আপনি যা জানেন সব কথাই বোধহয় পুলিশকে বলেছেন, তবু 2-1 কথা জানতে চাই। আপনি পুলিশের লোক নন, আমি ভেবেছিলাম আপনারা CID। ব্যোমকেশ একটু হেসে ঘাড় নাড়াল, বলল, না, আমি একজন সামান্য সত্যান্বেষী মাত্র।
ব্যোমকেশ বাবু, আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? ব্যোমকেশ আবার ঘাড় নাড়ালো, এবার বলল, এখন বলুন তো করালিবাবুর সঙ্গে বাড়ির আর সকলের সম্পর্ক কীরকম ছিল, অর্থাৎ তিনি কাকে বেশি ভালোবাসতেন, কাকে অপছন্দ করতেন এইসব? ফণি কিছুক্ষণ গালে হাত দিয়ে চুপ করে রইল, তারপর একটু মৃদু হেসে বলল, দেখুন আমি খোঁড়া মানুষ, ভগবান আমাকে মেরেছেন, তাই আমি ছেলেবেলা থেকে কারোর সঙ্গে ভালো করে মিশতে পারি না। এই ঘর আর এই বইগুলো আমার জীবনসঙ্গী। মামা যে আমাদের পাঁচজনের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন তা ঠিকভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। তিনি বড় তিরিক্ষে মেজাজের লোক ছিলেন, তার মনের ভাব মুখের কথায় প্রকাশ পেত না। তবে আছে আন্দাজে যতদূর বোঝা যায় সত্যবতীকেই মনে মনে বেশি ভালোবাসত। আর আপনাকে? আমাকে? আমি খোঁড়া অকর্মণ্য বলে হয়তো ভেতরে ভেতরে দয়া করতেন, কিন্তু তার বেশি কিছু। আমি মৃত্যুর অমর্যাদা করছি না, বিশেষত তিনি আমাদের অন্নদাতা, তিনি না আশ্রয় দিলে আমি না খেতে পেয়ে মরে যেতাম। কিন্তু মামার শরীরে প্রকৃত ভালোবাসা বোধহয় ছিল না। তিনি সুকুমারবাবুকে সব সম্পত্তি দিয়ে গেছেন, জানেন বোধহয়? হ্যাঁ হ্যাঁ শুনেছি, সুকুমার দা সব দিক থেকেই যোগ্য লোক, কিন্তু ও থেকে মামার মনের ভাব কিচ্ছু বোঝা যায় না। তিনি আশ্চর্য খেয়ালি লোক ছিলেন, যখনই কারোর উপর রাগ হতো তখনই পটাপট টাইপ করে উইল বদলে ফেলতেন। বোধহয় এ বাড়িতে এমন কেউ নেই যার নামে একবার মামা উইল তৈরি না করেছেন। শেষ উইল যখন সুকুমারবাবুর নামে তখন তিনি সম্পত্তি পাবেন? আইনে কি তাই বলে আমি ঠিক জানি না। আইনে তাই বলে, এই অবস্থায় আপনি কি করবেন, কিছু ঠিক করেছেন? ফণি চুলের মধ্যে একবার আঙুল চালিয়ে জানলার বাইরে তাকিয়ে বলল, কি করব, কোথায় যাব কিছুই জানি না, লেখাপড়া শিখিনি, উপার্জন করবার যোগ্যতা নেই। সুকুমার দা যদি আশ্রয় দেয় তবে তার আশ্রয়ে থাকব, না হয় রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তার চোখের কোলে জল এসে পড়েছে, সেটা দেখে আমি তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। সুকুমারবাবু কাল রাত্রি 12টার সময় বাড়ি ফিরেছেন। রাত্রির 12টার সময়? ও হ্যাঁ, তিনি বায়স্কোপে গেছিলেন। করালিবাবু কটার সময় খুন হয়েছে আপনি তা আন্দাজ করতে পারেন? কোনো রকম শব্দ টব্দ শুনেছিলেন কি? কিছু না, হয়তো শেষ রাতে। তিনি রাত্রি 12টায় খুন হয়েছেন। ব্যোমকেশ উঠে পড়ল, ঘড়ি দেখে বলল, 2:30 বেজে গেছে, আর না চলো হে অজিত, বেশ খিদে পেয়েছে, আপনাদেরও তো এখনো খাওয়া দাওয়া হয়নি, নমস্কার। এমন সময় নিচে একটা গণ্ডগোল শোনা গেল, সাথে সাথেই আমাদের ঘরের দরজা সজোরে ঠেলে একজন লোক উত্তেজিতভাবে বলল, ফণি ফণি রে, বাবাকে অ্যারেস্ট করে এনেছে। আমাদের দেখে সে থেমে গেল। আপনি মাখনবাবু? মাখন ভয়ে কুঁচকে গিয়ে বলল, আমি আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, বলেই দৌড়ে ঘর ছেড়ে পালালো। নিচে নেমে দেখলাম বসবার ঘরে হুলুস্থুলু কাণ্ড, বিধুবাবু ঘরে নেই, থানার ইন্সপেক্টর তার জায়গা দখল করেছে। একটা পাগলের মতো চেহারার হাত কড়া পরা লোককে দুজন কনস্টেবল ধরে আছে, আর সে হাউমাউ করে বলছে, আমার খুন হয়েছেন, দোহাই মশাই, আমি আমি কিচ্ছু জানি না, যে 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 দিবি গালতে বলবেন গালছি, আমি আমি মাতাল দাদার লোক মশাই, ডালিমের বাড়িতে রাত কাটিয়েছি, ডালিম সার কি আছে? ইন্সপেক্টর বাবুটি সত্যি সত্যি কাজের লোক, এতক্ষণ নিষ্পৃহভাবে বসেছিলেন, আমাদের দেখে বললেন, আসুন ব্যোমকেশবাবু, ইনি মতিলাল, বিধুবাবুর আসামি,
যদি কিছু জিজ্ঞেস করতে চান করতে পারেন। কোথায় একে গ্রেপ্তার করা হলো? হারকাটা গলির এক স্ত্রীলোকের বাড়িতে। ডালিমের বাড়িতে ঘুমাচ্ছিলাম, কোন শালা মিজে কথা বলে কিছুই জানি না। ব্যোমকেশ হাত তুলে তাকে থামিয়ে বলল, আচ্ছা আপনি তো ভোর না হতেই বাড়ি ফিরে আসেন, আজ ফেরেননি কেন? পাগলের মতো আরক্ত চোখে চারিদিকে তাকিয়ে মতিলাল বলল, কেন কেন, আমি মদ খেয়েছিলাম, দু বোতল উইস্কি টেনেছিলাম, ঘুম ভাঙেনি আমার, আমার ঘুমই ভাঙেনি। ব্যোমকেশ ইন্সপেক্টর বাবুর দিকে তাকিয়ে ঘাড় নাড়ল। তিনি বললেন, নিয়ে যাও, আজতে রাখো। মতিলাল চিৎকার করতে করতে স্থানান্তরিত হল। আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি জানি না কে কে খুন করেছে, আমাকে ছেড়ে দিন, দোহাই বোঝাই, আমি সত্যি রানীমের বাড়িতে ঘুমিয়েছি। আমি ব্যোমকেশ বলল, বিধুবাবু কোথায়? তিনি মিনিট পনেরো হলো বাড়িতে গেছেন, আবার চারটের সময় আসবেন। আচ্ছা তাহলে আমরা উঠি, কাল সকালে আবার আসব। আচ্ছা ভালো কথা, বাড়ির ঘরগুলো সব খানাতল্লাশ হয়েছে? করালিবাবুর আর মতিলালের ঘর খানাতল্লাশ হয়েছে, অন্য ঘরগুলো খানাতল্লাশ করা বিধুবাবুর দরকার মনে করেননি। মতিলালের ঘর থেকে কিছু পাওয়া গেছে? কিছু না, উইলগুলো দেখা হলো না, সেগুলো বোধহয় বিধুবাবু সিল করে রেখে গেছেন। যাক গে, কাল দেখলেই হবে। আচ্ছা চললাম, ইতিমধ্যে যদি নতুন কিছু জানতে পারেন খবর দেবেন। বাড়ি ফিরলাম। রাত্রে করালিবাবুর বাড়ির একটা নকশা তৈরি করে ব্যোমকেশ আমাকে দেখালো, তারপর বলল, করালিবাবুর ঘরের নিচে মতিলালের ঘর, মাখনের ঘর তার পাশে, ফণীর ঘরের নিচে বৈঠকখানা ঘর, অর্থাৎ সেখানে পুলিশ আস্তানা গেড়েছে, সত্যবতীর ঘরের নিচে রান্নাঘর, আর সুকুমারের ঘরের নিচের ঘরে চাকর বামুন শোয়। এই প্ল্যান কি হবে? কিছু না। ব্যোমকেশ নকশাটা মন দিয়ে দেখতে লাগল। আমি বললাম, তোমার কীরকম মনে হচ্ছে? মতিলাল বোধহয় খুন করেনি, তাই না? না, সে বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। তবে কি? সেটা বলাই শক্ত। মতিলালকে বাদ দিলে চারজন বাকি থেকে যায়, ফণী, মাখন, সুকুমার আর সত্যবতী। মানে সত্যবতীও? আপনারা এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অর্থম অনর্থম গল্পের প্রথম পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। শুনতে থাকুন টক থিয়েটার প্রত্যেক শুক্রবার ঠিক রাত 9টায়, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।